নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে ঋতুধারা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি একটি অসাধারণ গল্প আপনাদের শোনাতে চলেছি গল্পটি কথা সাহিত্যিক নিসর্গের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটির নাম চৌধুরানী আসুন এখন গল্পটি শোনা যাক এই ইতিহাস আজকালকার দিনে শোনাবার মতো বলেই শোনাচ্ছি যদি লিখে রেখে না দিই এ কথা কেউ জানতে পারবে না অনেক লোকের উপকার হবে পড়লে এই বিশ্বাসেই লেখা আমার ছেলেবেলাতে গ্রামের ওপাড়ায় রামলাল কাকার হাঁক ছিল সমস্ত মালপাড়ার লোক তার প্রজা তার মুখের হুকুমে একশো জোয়ান মরদ পুরুষ লাঠি হাতে এগিয়ে শক্ত হাতে লাঠি না ধরতে পারলে তখনকার দিনে পাড়া গায়ে জমি জমা রাখা যেত না জমি নিয়ে দাঙ্গা জমির ফসল লুটতরাজ এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা রামলাল কাকার প্রথম পক্ষের স্ত্রী আমার মায়ের চেয়ে তিন বছরের বড় তিনি ছিলেন মায়ের সই তাকে সইমা বলে ডাকতাম সইমা লোক ভালো ছিলেন বলে শুনিনি সারা বাল্যকাল ধরে তার নিজের শাশুড়ির সঙ্গে তার যাহাবাজি ঝগড়ার কথা শুনে এসেছিল। শাশুড়িরা বউয়ের ওপর অত্যাচার করে এ কথা বাংলাদেশে সবাই জানে কিন্তু অত্যাচারিতা অনেক বধূ তখন আমার সেই সৈমান নামে পুলকিত হয়ে উঠত এমন এক নিপীড়িতা বধুকেই আমি বলতে শুনেছি ঘাটের পথে বউ বলতে বউ হলো ওপাড়ার হরির মা আমরা জন্মেছি ছাগল ভেড়া শাশুড়িকে কি করে ছেঁচতে হয় তা দেখিয়ে দিয়েছে তার সঙ্গিনী বললে কাল নাকি মুখে বউ কেরোসিনের টেমির ছেঁকা দিয়েছে সেজগিন্নি তাই সচ্ছি করে বাপু আমাদের মতো শাশুড়ি যদি হতো সহ্যি না করে উপায় কি বলো যাহাবাজে বউ যে পেরে না উঠলে সহ্যি করতেই হচ্ছে বই কি তা ধন্যী বউ বটে আষাঢ় মাসে দুদিন খেতেই দিলে না শাশুড়িকে মুখের জোরে দাঁড়াবে কে সামনে সেজগিন্ন কর্ম নয় শাশুড়ির সঙ্গে ঝগড়া করবার সময়ে রণরঙ্গিনী মূর্তি ধরে অমন বউ ঘরে ঘরে হলে শাশুড়িরা জব্দ আমরা পারি ঝাঁটা লাথি খাচ্ছি উঠতে বসতে কাল হয়েছে কি মুগের ডাল রোদে দেওয়া ছিল বৃষ্টি এসেছে কখন দেখতে পাইনি খুকির কাঁথা সেলাই করছি সে কি গালাগাল আচ্ছা গালাগাল দাও না হয় দিলে কিন্তু বা ভাই কী দোষ করলে তাদের তুলে গালাগাল দেওয়া কেন বলো ভাই বলবো আর কি নিজেই দুবেলা স্বচক্ষে দেখছি স্বকর্ণে শুনছি হাড় ভাজা ভাজা হয়ে গেল ভাই এক এক সময় মনে হয় একদিকে বেরিয়ে যাই আর ভালো লাগে না সৈমা দেখতে শুনতে ভালো ছিলেন সবাই তাকে সুন্দরী বলতো তার পাঁচ ছটি ছেলে মেয়ে হয় বড় ছেলেটি বুদ্ধিমান কিন্তু অবস্থাপন্ন ঘরের ছেলে বিশেষ লেখাপড়া শেখেনি অল্প বয়সে জমিদারি সেরেস্তায় স্তায় কাজে ভর্তি হল এই সময় সৈমা মারা গেলেন রামলাল কাকা আবার বিবাহ করলেন কয়েক বছরের মধ্যে তিন চারটি ছেলে মেয়েও হল কিছুদিন পরে রামলাল কাকা আবার বিপত্নীক হলেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিবাহ করলেন তৃতীয় পক্ষের স্ত্রীরও পাঁচ ছটি ছেলে মেয়ে হলো মাঝের পক্ষের প্রথম সন্তানের নাম আশালতা বেশ সুন্দরী মেয়ে আর রামলাল কাকা তৃতীয় পক্ষে বিবাহ করবার কিছুদিন পরেই আশালতার ভাই বোনগুলি বেঁচে রইল কেবল সে নিজে আশালতার বিয়ে হলো এগারো বছর বয়সে এবং সে বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে এলো কন্যা বিধবা হয়ে বাড়ি আসার পর থেকে শোকে রামলাল কাকার শরীর ভেঙে পড়ল। এবং বছর খানেকের মধ্যে তিনিও ইহলোক থেকে বিদায় গ্রহণ করলেন এর মুখ্য কারণ কন্যার বৈধব্য নয় কেননা রামলাল কাকার মৃত্যু হয়েছিল বসন্ত রোগে ভূমিকা এই পর্যন্ত এখন আসল কাহিনী শুরু করা যাক আমাদের এই ইতিহাস প্রধানত আশালতার ইতিহাস ব্যাপারটি এখন দাঁড়িয়েছে যা তা এখানে আর একবার বলি রামলাল কাকার সংসারে এখন কর্তা হয়ে দাঁড়ালো ওর প্রথম পক্ষের জ্যেষ্ঠ পুত্র শরৎ শরতের তখন বিয়ে হয়েছে এবং দুটি সন্তানও হয়েছে শরতের ছোট ভাই সনত লেখাপড়া শেখেনি সে গ্রামেই ধানের ব্যবসা করে প্রথম পক্ষের মেয়ে কটির বিবাহ হয়ে গিয়েছে তারা সকলেই শ্বশুরবাড়ি রামলাল কাকা তৃতীয় পক্ষের ছেলে মেয়েগুলির বয়স কম বড়টি ছেলে তার বয়স এই সময় আট রামলাল কাকা সম্পত্তিওয়ালা লোক ছিলেন বড় ছেলে শরৎ এমন দুষ্টুফন্দি সব আঁকতে লাগলো যাতে তার নাবালক বইমাত্রে ও ভাই বোনগুলি সম্পত্তির উপসত্ব থেকে বঞ্চিত হয় বিমাতার কোনো কথা এ সংসারে খাটে না তার বয়সও খুব বেশি কিছু নয় শরৎ জমি মৌরসি বন্দোবস্ত করতে লাগলো মোটা টাকা নিয়ে পুকুর জমা দিতে লাগলো নিকিরিদের কাছে মোটা টাকা নিয়ে গোলার ধান বিক্রি করে ফেলতে লাগলো দাদদের কাছে তাতে পেতে লাগলো মোটা টাকা গাছের নারকোল সুপুরি বিক্রি করতে লাগলো কলকাতায় যারা মাল চালান দেয় তাদের কাছে অথচ ওর বিমাতা বা বইমাত্র ভাই বোনগুলির পরনে কাপড় নেই স্কুল পাঠশালায় যাবার বন্দোবস্ত নেই যা টাকা পাওয়া যাচ্ছে ওরা তো তার ন্যায্য অংশীদার অথচ শরৎ বা সনত সে চিজ নয় সোজা পথে হাঁটার অভ্যেস তাদের নেই বিমাতা মুখ ফুটে কিছু বলতে সাহস করেন না নিজের চেয়ে বেশি বয়সের সৎ ছেলের কাছে এভাবে অরাজকতা চলল বছর দুই শরতের বিমাতা মুখ বুঝে সহ্য করেন তিনি গরিব ঘরের মেয়ে তৃতীয় পক্ষের স্ত্রী হয়ে এসেছিলেন এ সংসারে যা জোর ছিল এখানে বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে সেটুকু গিয়েছে দোর্দণ্ড প্রতাপ ছেলেকে কিছু বলতে সাহস করেন না তিনি নির্জনে চোখের জল ফেলেন তার ছেলেমেয়েরা বিষয় সম্পত্তির কি বোঝে মহানন্দে লাট্টু ঘোড়ায় আর ঘুড়ি ওড়ায় পথে পথে মাঠে মাঠে শীতকাল সকালবেলা শরৎ এক বাটি মুড়ি খাচ্ছে বসে এখনই চা খেয়ে সে বেরুবে আশালতা এসে দোরের গোড়ায় দাঁড়িয়ে বললে বর্দা শরৎ মুখ তুলে বললে কি রে একটা কথা তোমায় বলবো কি বল তাড়াতাড়ি আমার সময় নেই কাছারিতে বেরুতে হবে এখুনি তুমি বাগদিপাড়ার জমি বন্দোবস্ত করেছ কত টাকায় কবে এই যে সেদিন করে এলে বউ হাতে টাকা এনে দিলে কেন অত খোঁজে তোমার দরকার কি আসলতা মুখ গম্ভীর করে দাদার সামনে এসে দাঁড়ালো সুন্দরী মেয়ে নিরাভরণ বিধবার বেশ চাপার আগে ওর মুখ রাঙা হয়ে উঠেছে বললে দাদা আজ আমি যে কথা বলতে এসেছি শোনো তুমি ওরকম করে বিধু নিধুকে ফাঁকি দিতে পারবে না বলে দিচ্ছি শরৎ অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল এমন কথা যে আশালতা তাকে বলতে পারে এটাই সে বিশ্বাস করতে পারছিল না তখনো অতটুকু মেয়ে আশালতা পরক্ষণেই রাগে ও বিস্ময়ে তার মুখ দিয়ে কথা বেরুতে গিয়ে আটকে রইল খানিক্ষণ যখন কথাটা বেরিয়ে এলো অবশেষে তা বড় অসংলগ্ন হয়ে পড়ল তার মানে বোঝা গেল না কি জমিকার টাকা বিধুনিধুকে ফাঁকি মানে শোনো দাদা বিধুনিধু আছে ওদের তিনটি বোন আছে ওদের তুমি দেখো না মা ভালো মানুষ তিনি কিছু বলতে পারেন না ওদের পরনে না আছে কাপড় না গায়ে একটা জামা মায়ের একখানা থান তাই শুকিয়ে নেয় বিধু বড় হয়েছে ওকে স্কুলে দিলে না ওরা সব খাবে কি এর পরে কি খাবে সে আমি কি জানি আমারই বা কি দায় পড়েছে বিধুর পড়া নিয়ে মাথা ঘামাবার বাবা থাকতেই তো আমাকে আর সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন কিন্তু সেসব কথার কি দরকার এখন জিজ্ঞেস করি তোমার সে সদ্দারি করার দরকার কি আশালতা দৃঢ়স্বরে বললে সদ্দারি করিনি দাদা কিন্তু না বলেও আর পারছি নে মা কিছু বলেন না কিন্তু এটুকু তো বোঝেন যে বিধু নিধু ফাঁকে পড়ছে তুমি যে জমি বিলি করলে বাসধান ধান বিক্রি করলে পুকুর জমা দিলে সে টাকার ভাগ ওরা পাবে না অথচ ওদের পরনে না আছে কাপড় না আছে ওদের গায়ে একটা জামা শরৎ রাগে কাঁপতে কাঁপতে বললে এত বড় কথা তোর তুই কথা বলতে আসবার কে শুনি তোর কি ভাগ আছে বিষয়ে তোর কোন জোর এখানে খাটবে শুনি আমার কথা তো একটু বলিনি দাদা বিধুনিধুর ভাগ ওদের দাও মাকে দাও শৈলবালার বিয়ে দিতে হবে আজবাদে কাল সবই যদি বেচে কিনে ফেললে কাল শৈলর বিয়ে হবে কি দিয়ে সে ভাবনায় আমার রাত্রিরে ঘুম হচ্ছে না মা গিয়ে বুঝুন তার মেয়ের বিয়ে কি দিয়ে হবে আমার তাতে কি এই কথা তোমার উপযুক্ত হলো দাদা শৈলর বিয়ে না হলে কার মুখ হাসবে মার না তোমার লোকে বলবে ও মুখের বোনের বিয়ে হলো না ধুমসি করে ঘরের রেখেছে রাগ করো না দাদা তোমার পায়ে পড়ি আমার কিছু চাইনি এক বেলা দুটো আলো চালের ভাত একখানা কাপড় কিন্তু বিধুনিধুকে স্কুলে দাও এরপর ওরা করে খাবে কি তোমারই দোষ দেবে লোকে হ্যাঁ আমাকে কেউ বলতে আসবে না ভেবে দেখো শরৎ একটা বড় ধাক্কা খেলে এই দিনটিতে এতদিন তার বিশ্বাস ছিল সে যখন সংসারের কর্তা সে যা করবে তাই হবে অবশ্যই বাবা তাকে ও সনৎকে পৃথক করে দিয়ে গিয়েছেন কিন্তু হঠাৎ পরলোক গমন করাতে পাকাপাকি কিছু করে যেতে পারেননি বিষয় আশয়ের নগদ টাকার দরকার হলেই জমি বিলি ধান বিক্রি ইচ্ছামতো খাজনা আদায় ইত্যাদি করলে বাধা দিচ্ছে কে তাকে বিমাতা বাধা দিতে সাহস করবেন না হাবদা গোবদা ভীতু মানুষ আজ সে দেখলে এমন একজন আছে যে তার আঙুর উঁচিয়েছে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর খেয়াল খুশির বিপক্ষে আর সে কিনা আশালতা যাকে কাল দত্ত পাঠশালাতে হাত ধরে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে রেখে এসেছে কেননা ও পাঠশালায় যাবার নামে কেদে আড়ষ্ট হয়ে যেত সেদিন সন্ধ্যাবেলা ছোট ভাই সনদকে ডেকে বললে আসার কাণ্ড শুনেছিস ও নাকি আমাকে দেখে নেবে আমি নাকি নিধু বিধুকে ফাঁকি দিয়ে বিষয় ব্যবস্থা করছি এত বড় ওইটুকু মেয়ের বিষয়ের তাই তো এর একটা বিহিত করতে হবে সনৎ আশার কি জোর খাটে এ সংসারে তা বলে দেখো তুইও বলবি আমার সঙ্গেই বলবি বেশ কালই সকালে বলা যাবে ওকে তাড়িয়ে তবে আর কাজ বড্ড বার বেড়েছে ওর আমাকে একেবারে অবাক করে দিয়েছে আজ আমি বলবো এখন বুঝিয়ে বুঝিয়ে টুঝিয়ে বলার কিছু নেই ওকে বিদে করে দেব কালই বেশ সনত তখন দিব্যি রাজি হয়ে গেল কিন্তু সকালে এসে বললে দাদা ওই যে কাল বলছিলে আশাকে বলবার কথা না হ্যাঁ তা কি আমিও সব পারবো না তুমি যা হয় করো সে হবে না তোকেও বলতে হবে আমি ভেবে দেখলাম ওসব কথার মধ্যে আমার না থাকাই ভালো তুই আমাকে ভয় করিস না মাকে ভয় করিস কাউকে ভয় করিনি মা আমাদের দুজনকেই ভয় করে চলে দাদা সে তুমি জানো মা সাথেও নেই পাচেও নেই নিরীহ প্রাণী তাকে আবার ভয় করবার কি আছে তবে তুই কেন বলবি না আশাকে না দাদা আশা আমাদের কোল পোছা বোনটা ওর মা নেই বাপ নেই স্বামী পুত্র নেই আমি ওকে ওসব কথা বলতে পারবো না শরৎ মুশকিলে পড়ে গেল দুই ভাই এক যোগে কাজ করলে যে জোর পৌঁছতো সে তো পৌঁছলো না তার উপর সে দেখলে আসার ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করতে গেলে সনতের সঙ্গে মনোমালিন্য হওয়া বোধহয় বিচিত্র নয় সনত এত দরদ দেখাবে আসার ওপর তা কে জানে একেবারে গদগদ গদগদ গোদাবরি বলিহারি কিন্তু শরতের এ ধারণা ও বটে আবার নয় ও বটে সেদিনই সনত আশাকে সিঁড়ির নিচের ঘরে নির্জনে ডেকে বললে তুই কি বলেছিস দাদাকে কেন চোখ মাথা তোর সামনে ছোটদা আমি চোখ রাঙাবো বর্তাকে আমি নেজ্য কথা বলেছি কি কথা শুনি আশা সব ব্যাপার বললে বলে কাঁদতে লাগলো সনত বললে কেঁদে মরছিস কেন তুই না ছোটদা তুই বল আমি কি অন্যায় কথা বলছি তাই তো আহা মার কষ্ট দেখলে বুক ফেটে যায় ছোটদা তুই বল বর্দা এতগুলো টাকা পেলেন জমি বিলি বিক্রি করে জিনিস বিক্রি করে একটা পয়সা মার হাতে দিয়ে বলেছেন মা তুমি একাদশীর দিন একটু মিষ্টি কিনে খেও কি শৈলকে একটা ফ্রক কিনে দিও আহা কিছু করবার নেই ওর শাড়ির পাড় জুড়ে জুড়ে আমি সেদিন ওর একটা ফ্রক করে দিয়েছি তবে পরে বাঁচে কে আছে ছোট দাও ওদের মুখের দিকে তাকাবার মা তো ওই হতগজ হতগজ না ভালো মানুষ তার মানেই তাই তুমি গায়ে আগুন ঢেলে দাও রা কাটবে না এদিকে বিধু নিধু শৈল ভেসে যাক তা তুই আমাকে বললি না কেন আমি দাদাকে বলতাম তুইও ওই একরকম ছোটদা তোর দ্বারা হতো না সনৎ আশাকে যত স্নেহ করুক সে বেশিদিন বাঁচেনি সেই বছর শীতের শেষে নিমোনিয়া হয়ে সাত আট দিন ভুগে সে মারা গেল আশা দিন রাত রোগীর পাশে বসে সেবা করতো সারাদিন নাওয়া খাওয়া ভুলে গিয়ে মজুমদার গিন্নির মুখে আমি এ কথা শুনেছি কারণ সে সময় দেশে থাকতাম না মজুমদার গিন্নি যার খুদ ধরতেন না সে সত্যি একজন বুদ্ধ বা খ্রিস্ট মজুমদার গিন্নি বলেছিলেন সৎ মায়ের পেটের বোন বটে কিন্তু নিজের বোন কমই আছে আজকাল যারা অমন করে ভাইয়ের সেবা করে ওর মুখে এইটুকু কথার মূল্য অনেকখানি সনতের মৃত্যুর পরে সংসারে শরতের একাধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো বাধা দেবার আর কেউ রইল না রামলাল কাকার বিষয় সম্পত্তির মধ্যে যা ছিল ভালো যে জমার খাজনা বিনা মুকদ্দমায় সহজে আদায় হয় যে পুকুরে মাছ বাড়ে এবং শুকোয় সকলের শেষে এক কথায় দুধের শরটুকু শরৎ গ্রাস করতে হলো আবার আশালতাকে গিয়ে দাঁড়াতে হলো ওর কাছে শরৎ চিৎকার করে রেগে তক্তপোষ চাপড়ে কথা বলে আশা ধীরভাবে মৃদুস্বরে কথা বলে শরৎ দিন দিন বিস্মিত হচ্ছে কে জানতো সেই আশা এই মানুষ নিধু বিধুকে নিয়ে গিয়ে শরতের সামনে দাঁড় করিয়ে সেদিন বললে ছেলে দুটো যে একেবারে বয়ে গেল এরা করে খাবে কি এদের উপায় কি করছো বর্দা আমি কি উপায় করব, তুমি এখন ওদের গার্জেন হয়েছ তুমি করো আমি তোমার পায়ের জুতোর তলা বর্দা আমায় অমন কথা বলো না তোমাকে আর মিষ্টি কথা শোনাতে হবে না আমাকে যাও এখান থেকে এদের উপায় কি করবে করো বর্দা পায়ে পড়ি তোমার মাইনে দেবে কে তুমি কেন আমি দেব আমার শরতের উত্তরের বাকি অংশটুকু ছাপার উপযুক্ত নয় আশা চুপ করে থেকে বললে তোমার পায়ে পড়ি দাদা এদের লেখাপড়ার হিল্লে করো বাদর হয়ে গেল একেবারে তবে তো আমার শরতের সবটুকু উত্তর ছাপবার পুনরায় অযোগ্য হল আশালতা পরদিন নিজে কোথা থেকে টাকা জোগাড় করে বিধু নিধুকে দু মাইল দূরবর্তী সোনাখালী বাক্সার মাইনর স্কুলে ভর্তি করে দিল ছেলে দুটো বধ হয়ে গিয়েছিল নিজে জোর করে ওদের স্কুলে পাঠিয়ে দিত নিজে সকালে বিকালে পড়াতে বসত আশা নিজে লেখাপড়া জানত সামান্যই গ্রামের অমর্ত গুরু মহাশয়ের পাঠশালায় বাংলা সরল পাঠ তৃতীয় ভাগ পর্যন্ত কিন্তু নিজের চেষ্টাতে সে অনেক শিখেছিল ওর মামার বাড়ি ছিল কলকাতার কাছে এড়েদ মা বেঁচে থাকতে সেখানে গিয়ে দু তিন মাস থাকত এড়ে থেকে একবার মামিমার সঙ্গে দক্ষিণেশ্বর গিয়েছিল রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছিল আমি অন্তত ওর কাছে একখানা কথামৃত দেখেছি আশা রামায়ণ মহাভারত পড়তো গীতা দুবেলা পড়তো বাংলা কবিতা কিছু কিছু পড়তো সৎ মাকে বলতো নিধু খুব বুদ্ধিমান মা ও পড়ালে মানুষ হবে মা বলতো বিধুকে কেমন দেখলি বুদ্ধি নেই এর মতো তবে কিছু হবেই তুই চেষ্টা কর হয়ে যাবে আশা যেন উঠে পড়ে লেগে গেল নিধুকে মানুষ করতে শয়নে স্বপনে ওর এই এক ভাবনা নিধুর এতটুকু বেচাল দেখলে নিজে শাসন করে কড়া পাহারায় পড়াশুনো করায় একদিন স্কুল কামাই করলে ভাত দেওয়া বন্ধ করে দেয় অথচ আশা আর বিধু নিধুর বয়সের তফাত খুব বেশি নয় আট বছরের কি দশ বছর পাড়ার লোকে বলতো ওদের মা আর কি করে আশা ওদের দিদিকে দিদি মাকে মা শরৎ চেষ্টা ত্রুটি করেনি ওদের সম্পত্তি ফাঁকি দেবার আশা না থাকলে ওরা পথের ফকির হতো কোনো ভুল নেই শরৎ অত্যন্ত কুচরিত্রের লোক মদ আনুষঙ্গিক সব কিছুই তার ছিল একবার মদ খেয়ে বিধুকে ডেকে বললে বিধু এই কাগজখানাতে একটা সই দিতে বল মাকে বিধু একে বর্দাকে ভয় করে তার উপরে মাতাল অবস্থায় বর্দা অধিকতর ভয়ের কারণ ভালোই জানে সে সুতরাং বিনা বাক্য ব্যয়ে সে কাগজখানা মায়ের কাছ থেকে সই করিয়ে নিয়ে এসে দিলে শরৎ চলে গেল এর দিন দশেক পরে আশা নাইতে গিয়ে দেখলে ওদের ঘাটের ধারের বাগানে সাত আট লোকের জটলা পাঁচজন কাঠুরে গাছ কাটছে দুজন লোক দাঁড়িয়ে লোক খাটাচ্ছে আসার সঙ্গে ছিল গোয়ালপাড়ার পাড়ার কালী গোয়ালি নিয়ে সে কালিকে বললে পিসি গিয়ে জিজ্ঞেস করো তো ওরা গাছ কাটছে কেন কালি জিজ্ঞেস করে এসে বললে মাঠা ঠাকুরুন ওনারা বললে শরদবাবু এ বাগানের গাছ বিক্রি করেছে আমাদের কাছে সে কি কথা জিজ্ঞেস করে এসো কত টাকায় বিক্রি করেছে কালি আবার গেল এবং ফিরে এসে বলল তিনশো টাকায় মা ঠাকুর আশা তখনই বাড়ি গেল তাড়াতাড়ি স্নান করে শরতের সঙ্গে কথাটা বলতে শরৎ ধীরভাবে বললে কেন তোমায় সব জানাতে হবে নাকি তুমি বাড়ির কে মার ভাগ মা সই করে বিক্রি করেছেন নাবালকদের অছি হয়ে কত টাকা দিয়েছো মাকে সে খোঁজে তোমার দরকার নেই জিজ্ঞেস করে এসো তাছাড়া ও বাগানের গাছ কেটে বিক্রি করার কি ক্ষমতা আছে তোমার পঞ্চাশ ষাট টাকার ফল বিক্রি হয় বছরে কেন ও বাগানের গাছ কেটে বিক্রি হবে মা সই দিয়েছে তোমার কাছে আমি সে কৈফিয়র দিতে রাজি নই যাও তুমি আশা ছুটে সে সৎমাকে জিজ্ঞেস করে জানলে কিছুদিন আগে একখানা কাগজে সই দিয়েছিলেন বটে তবে কি জন্যে তার সই নেওয়া হলো তা জানেন না তিনি হ্যাঁ কাল বিকেলে বিধু এসে তার হাতে তিরিশটি টাকা দিয়ে বলেছিল বর্দা দিয়েছে তিনি বাক্সে তুলে রেখে দিয়েছিলেন এই পর্যন্ত আশা রেগে বললে তুমি একটি আস্ত বোকা সই দিতে বললে অমনি দিলে আমাকে জিজ্ঞেস করি কেন তুমি কি জানো কিসের সই তুই তখন বাড়ির পুজো দিতে গিয়েছিস পঞ্চানন্দ তলায় শনিবারের দুপুরে তাছাড়া শরৎ মদ খেয়ে এসেছিল বিধু ভয়ে দেই বাঁচে না জানো তো জমের মতো ভয় করে ওরা শরৎকে তা তো জানি এদিকে যে দিব্যদের মাথায় হাত বুলালো বর্দা তিনশো টাকায় বাগান বিক্রি করেছে তার তিন ভাগের এক ভাগ একশো টাকা তুমি পাবে সেই জায়গায় তিরিশটি টাকা ঠেকিয়েছে মোটে উফ কি অন্যায় কাজ বর্দার বোকা বুঝিয়ে দিয়েছে তিরিশ টাকা দিয়ে তুমি জিজ্ঞেস করলে না কেন এ টাকা কিসের আচ্ছা মা এত বোকা হলে মানুষ সংসার করতে পারে বিধু নিধু যখন পথে বসবে তখন মজা টের পাবে কে শুনি তুমি না আমি আশা গিয়ে তুমুল ঝগড়া বাঁধালে শরতের সঙ্গে ফাঁকি দিয়ে গাছগুলো এভাবে জলাঞ্জলি দেওয়া মায়ের টাকার ভাগি বা দেওয়া হয়েছে কই শরৎ সুরে বললে যা 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 পারিস তুই করগে আশা রাঙা মুখে বললে বর্দা তুমি এখনও নি আমায় বিধুনিদুকে আর ওই বোকা শোকা মাকে ফাঁকি দিতে পারো কিন্তু আমায় পারবে না এই চল্লাম বাগানে দেখি কার সাধ্যি বাগানের গাছ কেটে নিয়ে যায় আয় তো বিধু আমার সঙ্গে এখনো এত অরাজক হয়নি দেশে বর্দা আসা গিয়ে বাগানে যারা গাছ কাটছিল বিধুকে দিয়ে তাদের বারণ করে পাঠালে গাছ বিক্রি করা হয়নি বিধুদের অংশের বাগানের গাছে কেউ যেন হাত না দেয় আশার চেহারার মধ্যে এমন কি একটা জিনিস ছিল সকলের সমীহ করে চলতো তারা টাকা দিয়ে দলিল লেখাপড়া করে নিয়েছিল আগেই তবুও আসার কথায় গাছ কাটা বন্ধ করলে শেষ পর্যন্ত শরতের কাছ থেকে টাকা ফেরত নিয়ে চলে যেতে বাধ্য হলো তারা এই সব ব্যাপারে শরৎ ক্রমে আশার মহাশত্রু হয়ে উঠল ওর ওপরে নানা নির্যাতন শুরু হলো এমন কি বড় ভাই হয়ে বোনের নামে হীন কুৎসা রটাতেও দ্বিধা করলে না আশা শরতের কাছে গিয়ে বললে বর্দা তুমি আমার নামে গাঙ্গুলি কাকার কাছে এসব কি বলে এসেছ শরৎ মন দিয়ে হাঁসের পেনের ডগা কাটছিল শরতের স্ত্রী সামনে দাঁড়িয়ে চায়ের পেয়ালা হাতে শরৎ ওর দিকে চেয়ে ভুরু কুচকে বললে কেন এখানে এসেছিস বলবো না তুমি বড্ড নেই কেন কি করেছি আমি শরতের উত্তর ছাপাবার অযোগ্য আশা মুখ ফিরিয়ে শরতের স্ত্রীর দিকে চেয়ে বললে শুনলে তো বৌ দিদি বরদাদার কথা শরতের স্ত্রী স্বামীকে অনুযোগের সুরে বললে কি যে বলো অত বড় সমুত্ত বনকে ওই সব শরৎ দাঁত খিচিয়ে বলে তুমি চা দিয়ে চলে যাও দেখি নিজের কাজ দেখো কে শরতের স্ত্রী চোখের ইশারায় আশাকে চলে যেতে বলে সেখান থেকে সরে গেল আশা সে কথা শুনলে না দুজনে ধুমধুম আর ঝগড়া বেঁধে গেল পাড়ার লোকে উকি ঝুঁকি মাপতে লাগলো আশাকে অনেক অপমানজনক কটুক্তি শুনতে হলো শরতের মুখে শেষ পর্যন্ত শরতের স্ত্রী হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে গেল আশার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলে দেখো দিদি বৌদি কি সব কথা যে উনি বলেন শুনছিলে তো বৌ দিদি আমি নাকি তুমি ও বাড়ি চলে যাও ঠাকুরছি কেন মিথ্যে অপমান হওয়া আমি কি বলবো বলো আমার বলবার জনেই কিছু সবই জানো খিড়কি দরজা দিয়ে চলে যাও কিছুতেই কিন্তু আশাকে দমানো গেল না সে ডানা দিয়ে আগলে রেখে দিলে বিধু নিধু শৈলকে নয় শুধু তাদের মাকে পর্যন্ত যদিও ওর মা তার চেয়ে বয়সে অনেক বড় গ্রামের লোকে আশাকে শ্রদ্ধার চোখে দেখত অনেক অনেক রকম সাহায্য পেত আশার কাছ থেকে কারো আঁতুরে রাত জাগতে হলে আসা কোনো যজ্ঞি বাড়িতে রান্না করতে আসা কারো বাড়ির ডাল বেটে দেবার সময় আসা সারা গাখানার যে কোনো বিপদে আশাকে সবাই স্মরণ করবে এবং পাবেও পাবে ঠিকই ঘড়ির কাঁটার মতো পাবে কখনো নিরাশ করেনি কাউকে সেবার বৃদ্ধ মেনি ওকে বললেন দিদি একটা উপকার করতে হচ্ছে রাতে কষ্ট পাচ্ছি একটু দুধ পেলে খেতাম দুধ পাওয়া যায় না আমি গরিব আমায় কেউ দেয়ও না ছনু বৈষ্টমের গায়ে দুধ দিচ্ছে তুমি গিয়ে বলে কয়ে যদি এক পোয়া করে দুধ দৈনিক যোগান দেয়ানোর ব্যবস্থা করতে পারো দাদু আপনার ভাত রেধে দেয় কে জম কে দেবে দিদি এ গায়ে কি কেউ কারো দিকে তাকায় তোমার দিদি মারা গিয়েছে আজ বছর এই ছ ছ হাঁড়ি ঠেলছি ছেলে নেই মেয়ে থাকে শ্বশুর বাড়ি আমি না রাঁধবে রাধবে কেডা আমি যদি রেধে দিই খাবেন দাদু যদি আপনার বাত না সারে রেঁধে দিলে খাবেন খাবো খেয়ে বড়তে যাব দুহাত তুলে নাচব মনে করব শ্রীক্ষেত্তরের মহাপ্রসাদ খেলাম কেন এ কথা বললি কেন দিদি আমার নামে নানা রকম রটনা রটেছে কিনা গায়ে বর্দার ওটিয়ে বেড়াচ্ছে আমার মায়ের নামে যদি রটনা রটত তবে আমি তার হাতে খেতাম না মাস দুই অর্থাৎ সেবার গোটা শীতকাল ধরে রোজ সকালে এসে বুড়ো বেনি হালদারের রান্না করে দিত আশা ফলে সেই শ্রাবণ মাসেই যখন বেনি হালদার মারা গেলেন তখন নিষ্কর ব্রহ্মোত্তর সম্পত্তি থেকে দুবিঘে আমন ধানের জমি তিনি আশার নামে উইল করে দিয়েছেন শোনা গেল এ নিয়ে মুকর্দমার সৃষ্টি হয়েছিল বেনি হালদারের জামাই এসে বললে ও উইল জাল সব সম্পত্তি তার ছেলের প্রাপ্য আশা কে যে তাকে সম্পত্তি দিয়ে যাবেন তার শ্বশুর শরৎ বেনি হালদারের জামাইয়ের তরফে মোকরদমার গোপনে তদবিরও করেছিল কিন্তু শেষ পর্যন্ত আশার জমি কেউ কেড়ে নিতে পারেনি বিধুর লেখাপড়া যেটুকু হয়েছিল তা আসার চেষ্টা ও উৎসাহের ফলেই নিধু লেখাপড়ায় খুব ভালো ম্যাট্রিক পাস করলে বেশ ভালোভাবে ইদানিং শরৎ সম্পূর্ণভাবে পৃথক হয়ে গিয়েছিল এদের সম্পত্তিতে হাত দিতে সাহস করত না আশাকে ভয় করত। সেই শরতের বউ যখন হঠাৎ মারা গেল আশা গিয়ে শরতের সংসারে বুক দিয়ে পড়ল ওর ছোট ছেলে মেয়েদের দেখাশুনো রান্না করে খাওয়ানো সব কিছু করতো আশা অবশ্যই কারণ দ্বিতীয়বার বিবাহ করতে শরৎ তিন মাসের বেশি দেরি করেনি আশার চোখের জল ফেলে বলেছিল বৌ দিদির যে কি গুণ ছিল তা কেউ জানত না আমি জানতাম বর্দার ভয়ে জুজু হয়ে থাকতো বেচারী নিজের ইচ্ছেতে কিছু করবার কি তার উপায় ছিল অমন বউকে বর্দা চিনতে পারলে না দুদিন যেতে তর সইল না অমনি বিয়ে করে নিয়ে এলো মাঘ মাসের শেষ আশা শরতের বাড়ি গিয়ে বললে বর্দা তোমায় যেতে হচ্ছে একবারটি কোথায় যাব বিধুর বিয়ের জন্য হাঁটাহাঁটি করছে সাত বেড়ে দক্ষিরাম চৌধুরী একবার গিয়ে মেয়ে দেখে এসো আমি যাব তবে কে যাবে বলো তুমি আমাদের মাথার মনি বংশের বড় ছেলে আমাদের সকলের অভিভাবক তুমি যা ঠিক করবে ওর বিয়ের বিষয়ে তাই হবে যাও গিয়ে দেখে এসো বর্দা শরৎ খুশি হয়ে মেয়ে দেখে এসে সব ঠিকঠাক করলে বিয়ের ব্যাপারে ফাল্গুন মাসেই বিধুর বিয়ে হয়ে গেল বৈশিক মাসে সরাটি ফুলসারার পাঁচানি জমিদার বাড়ি থেকে নিধুর বিয়ের সম্বন্ধ এলো কেননা নিধু ভালো ছেলে সেবার আইয়ে পরীক্ষা দেবে আশা আবার গিয়ে শরৎকে ধরলে শরৎকে বললে বর্দা বিয়ে তুমি দিয়ে দিও যদি মেয়ে ভালো হয় কিন্তু নিধুকে যেন তারা আরও পড়ান পয়সা করি আমাদের দিতে হবে না তাকে মেয়ের বাবাকে এই কথাটা বলো বর্দা নিধুর বিয়ে হয়ে গেল এখানেই ওরা নিধুকে বিয়ে বিয়ে খরচ দিতে নিধু পাশ করে পড়াবার যেবার শ্বশুরের যত্নে এম এ আর আইন পড়তে ভর্তি হলো ইউনিভার্সিটিতে আশা সেবার খুব অসুখে পড়ল ভাদ্র মাসের শেষ খুব বর্ষা নিধু কলকাতায় বিধু মিরপুরের জমিদারি কাছারিতে কাজ করে সস্ত্রীক সেখানেই থাকে বাড়িতে কেবল বিধুর মা আর ওদের সকলের ছোট অবিবাহিতা বোন দুলা আশা ডাক্তার ডাকতে দেবে না বিধু সামান্য রোজগার করে ডাক্তারের খরচ পাবে কোথায় এমনি সেরে যাবে রোগ হঠাৎ বেঁকে দাঁড়ালো দুলা দৌড়ে গিয়ে শরৎকে ডেকে নিয়ে এলো শরৎ এসে বললে কি হয়েছে মা আসার নাকি অসুখ ওদের মা কেঁদে বললে বাবা শরৎ তুমি বাঁচাও আমার আশাকে ও আমার মেয়ে নয় ও বিধু ধুদের মা আমি তো মিথ্যে মা হয়েছিলাম কি করলাম কার ওই করেছে সব সর্বস্ব বিষয় বিক্রি করে দাও আমার মাকে বাঁচিয়ে তোলো দুপুর থেকে মা আমার অজ্ঞান হয়ে আছে পাঁচ সাড়ে পাঁচ জ্বর লোক চিনতে পারছে না বিছানা হাত রাখছে এসব আট দশ বছর আগেকার কথা বিধু এখন চালের কল আর আড়ত করে অবস্থা ফিরিয়ে ফেলেছে নিধু ডেপুটি ম্যাজিস্ট্রেট বারাসতে পরিবার নিয়ে আছে সম্প্রতি বড় দিদির কথা বলতে বলতে এখনো ওদের চোখ দিয়ে জল পড়ে আশার স্মৃতি আমাদের গ্রামের আকাশ বাতাস ছেয়ে আছে এখনো সকলে বলে সদবন হলেই কি খারাপ হয় না সৎ মা সৎ ভাই হলে খারাপ হয় আশাকে দেখেছো তো